Assalamu alaikum everyone, this is Sadiqul Islam. We are talking about effective team building. There are some elements to build up a effective team. The key elements of a good team: commitment and trust. इफेक्टिव टीम गठन करते होले एके अन्येर साथे सुइटेबल कम्युनिकेशन थाकते होबे एवं कमिटमेंट एवं ट्रस्ट रक्षा करते होबे। एकजनेर साथे आमि कमिटमेंट करलाम जे असाइनमेंटटा निलाम आमि एई समयेर मध्ये करे देब, सेटा जाते ट्रस्ट करा जाय जे हाँ जाके असाइनमेंटटा देवा होयेछे से सठिक समय करबे। एरकम एके अन्येर प्रति ट्रस्ट अर्जन कमिटमेंट जेटाके रक्षा करते होबे। कम्युनिकेशन गैप करा जाबे ना, कतटुकु हलो काज करलाम कि करलाम ना, असाइनमेंट जेटा देवा होयेछे सेटा सम्पूर्ण हलो कि हलो ना, अथवा कतटुकु हलो, अथवा कोथाय गिये आटके गेलो, अथवा आर कि सपोर्ट प्रयोजन, सेई जन्य यथाजथ कम्युनिकेशन थाकते होबे। डाइवर्सिटी अफ कैपेबिलिटीज, माल्टी स्किल होते होबे, कैपेबिलिटीर मध्ये भेराइटी थाकते होबे। একটা কাজ জানি এই একটা কাজে সারা জীবন করব এই মন মানসিকতা পরিহার করতে হবে। কাজের মধ্যে ভ্যারাইটি আনতে হবে, ক্যাপাবিলিটির মধ্যে ভ্যারাইটি থাকতে হবে এবং নতুন নতুন দায়িত্ব নিয়ে নতুন নতুন কিছু শেখার মতো মেন্টালিটি, অ্যাডাপটেবিলিটি, সিচুয়েশনের সাথে পরিবেশের সাথে নিজকে খাপ খাওয়াই নিতে হবে। অনেকে আছে এক জায়গায় কাজে আসছে, অ্যাডজাস্ট হতে পারছি না, বা টিমের একে অন্যের সাথে অ্যাডজাস্টমেন্টটা সুইটেবল না, তাহলে কিন্তু জয়লাভ করা যাবে না এবং ইফেক্টিভ টিম হবে না। আর ইফেক্টিভ টিম না হওয়া মানেই গোল অ্যাচিভ ঠিক মতোই হওয়ার সম্ভাবনা থাকবে না। ক্রিয়েটিভ ফ্রিডম, নতুন কিছু করার মতো, নতুন কিছু দেখানোর মতো ফ্রিডমটা থাকতে হবে। অনেকেই টিমে আছেন, টিম ম্যানেজমেন্টে সিনিয়র যিনি আছেন উনি যা বলে তাই করতে বাধ্য করেন, অন্যদের মাঝে কোনো ক্রিয়েটিভিটি আছে কিনা বা নতুন কোনো আইডিয়া দিলে সেটাকে একদম অ্যাকসেপ্ট করতে চায় না, সেই জিনিসটা থেকে বিরত থাকবেন। টু বি এ গুড লিডার ইউ শুড বি ক্রিয়েটিভ ফ্রিডম অ্যান্ড ওয়েলকাম টু দ্য সাবঅর্ডিনেট টু সামথিং নিউ। কমন মিশন, এক একজন এক এক লক্ষ্যে কাজ করলে হবে না, প্রত্যেকের টার্গেট একদিকে যেতে হবে, মিশন একমুখী হতে হবে, একরকম চিন্তা করলে হবে না। ওপেন মাইন্ডেড, মনে কিছু থাকলে, দুঃখ থাকতে পারে, রাগ ক্ষোভ থাকতে পারে বা কোনো কিছু প্রেশারে থাকলে সেই জিনিসটা টিমের সাথে শেয়ার করতে হবে। ওপেন অ্যান্ড ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক। কমপ্লিমেন্টারি স্ট্রেংথস, শক্তি সামর্থ্য থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে এবং ইট শুড বি কমপ্লিমেন্টারি। এখানে আমি বুঝাতে চাচ্ছি প্রয়োজনে অল্টারনেটিভ ব্যবস্থা নেওয়ার মতো সামর্থ্য থাকতে হবে। একটা কাজ করতে যাচ্ছি আমি ধরে নেব যে ইট শুড বি সাকসেস, বাট কোনো কারণে যদি ফেলিওর আসে বা সাকসেস করা যায় না, যাচ্ছে না, বাধা আসছে, তাহলে হাউ টু ওভারকাম দ্যাট সিচুয়েশন, এই ধরনের অল্টারনেটিভ স্ট্রেংথ থাকতে হবে, দেন ইট ইজ পসিবল টু বিল্ড আপ এ ইফেক্টিভ টিম। হোলনেস, আমাদের এটা একটা সমস্যা, আমরা কোনো কিছু শেষ পর্যন্ত পৌঁছতে চাই না, অধৈর্য হয়ে যায়, মোটামুটি 70% 80% করে একটা টাস্ককে মনে করে যে হ্যাঁ অনেক দূর তো করেছি, বাকিটুকু শেষ করি না, যেটা ধরবো সেটাকে শেষ করব। যে কোনো অ্যাসাইনমেন্ট শেষ করেই তারপর ফিডব্যাক দিতে হবে সিনিয়রকে যে জব ডান। ইফ ইউ হ্যাভ এনি আদার কোয়েশ্চেন পুট ইন কমেন্টস বক্স অ্যান্ড ফর গটিং নেক্সট আপডেট সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। থ্যাংকস টু অল মাই ফলোয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।